শুভনালি ইউনিয়নের বদরতলা গ্রাম পাঁচটা কালী পূজা। এটা হচ্ছে শম্ভুজিৎ মণ্ডল আশাশনী থানা উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি শম্ভুজিৎ মণ্ডলের বাড়ি, এবং এখানে কালী পুজো কালকে শনিবার পাঁচটা কালী পূজা ছিল মানসিক, সেটা সম্পূর্ণ হয়ে আছে, আজকে বিসর্জন হলো। আমি শম্ভুজিৎ মণ্ডল, সাধারণ সম্পাদক আশাশনী উপজেলা আওয়ামী লীগ। আপনারা ইতিমধ্যেই দেখেছেন আমার বাড়িতে গত রাত্রে সারারাত ব্যাপী কালী পূজা হয়েছে, পাঁচটি প্রতিমা এখানে পূজা করা হয়েছে, মানসিক পূজা আমাদের ছিল। তো আমি আগেও বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী প্রায় বলে থাকেন, ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক চেতনার দেশ, এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নাই। আমরা যার যার ধর্ম আমরা সঠিকভাবে পালন করে যাচ্ছি। যেমন এই মাহে রমজান মাসে, সিয়াম সাধনার মাসে আমাদের ধর্মপ্রাণ মুসলিম ভাইরা তারা রোজা পালন করছেন, পাশাপাশি আমাদের অন্য অন্য ধর্মের যারা আছে তারা কিন্তু তাদের ধর্ম সঠিকভাবে পালন করছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমার বাড়িতে যে পূজা হয়েছে সেই পূজার প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে। এই পূজা উপলক্ষে আমি আমার প্রাণপ্রিয় আশাশনীবাসীকে শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে মা কালী হচ্ছে আমাদের শক্তির দেবতা, রামকৃষ্ণ পরমহংসদেব মা কালী পূজা করতেন, এবং তিনি কিন্তু একটি মিশন তৈরি করেছিলেন, রামকৃষ্ণ মিশন। এই মিশন সারা পৃথিবী আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। তার অন্যতম শিষ্য ছিল স্বামী বিবেকানন্দ, যিনি শিকাগো শহরে কয়েকশো বছর আগে বক্তব্য রেখেছিলেন সনাতন ধর্মের উপর। সনাতন ধর্মটাকে তিনি সারা বিশ্বের মাঝে উপস্থাপন করেছিলেন। সেই রামকৃষ্ণ পরমহংসদেব সহ আমরা যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, আমরা সকলেই দুর্গা পূজা থেকে কালী পূজা থেকে শুরু করে বিভিন্ন দেবদেবীর পূজা করে থাকি। সেই আলোকে আজকে গত রাত্রে আমার বাড়িতে পাঁচটি প্রতিমার পূজা হয়েছে এবং বিসর্জন হয়েছে। আমি কালী পূজা উপলক্ষে আমি আশাশনীবাসীকে আবারও শুভেচ্ছা জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, ডাক্তার আফম রুহুল আকসার সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী, তাদের প্রতিও কৃতজ্ঞতা স্বীকার করে তাদের জীবনে সুখ বয়ে আনুক, এবং আমার সম্প্রদায়ের যে সমস্ত মানুষরা আছেন কালী পূজা উপলক্ষে তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।